হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসুমাশন সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য যে প্রসঙ্গ সেটি আপনারা ইতোমধ্যে জেনে গেছেন আমাদের থাম্বনেল দেখে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসলে বিষয়টি হচ্ছে এরকম যে থাম্বনেল এরকম দেওয়ার যে মূল কারণটা সেটা বিএড নিয়ে বর্তমানে নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। অনেকে এটা বিএড ভর্তি ব্যাপারে খুবই সংশয়ের মধ্যে আছেন। তো আপনাদের কাছ থেকে আমাদেরকে অনেকে 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 ইমেল করেছে এবং ফোনের মাধ্যমে যে প্রশ্নটি করেছে সেটি হচ্ছে যে ভাইয়া বিএডে ভর্তি হব, কোথায় হলে ভালো হয়, বা আমার এতটা সুযোগ নেই যে আমি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে থেকে আবাসিকভাবে সেখানে হলে বা হোস্টেলে থেকে আমি পড়তে পারবো না, তো এমত অবস্থায় আমি কি করতে পারি। তো যাই হোক, আপনাদের মাঝে যে প্রশ্ন সেই প্রশ্নের আজকে উত্তর হিসাবেই আজকের এই আয়োজন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনার খুবই খুবই কাজে লাগবে। তো আমরা চলুন চলে যাই বিস্তারিত, এবং আজকের এই ভিডিওতে একটা বিশেষ কিছু আছে, সেটা ভিডিওর মাঝখানে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বিএড করতে গেলে বাংলাদেশের যেই নিয়ম অনুযায়ী শিক্ষার যে সরকারি এমপিও নীতিমালা, সেখানে হ্যাঁ একটি স্কেল ধার্য করা হয়, আর যদি বিএড না করা হয় তাহলে সেই স্কেলটা পাওয়া যায় না। তো বাংলাদেশে টোটাল 116টা টিচার্স ট্রেনিং কলেজ আছে। তো এই 116টার মধ্যে হচ্ছে 16টা হচ্ছে সরকারি, এবং আর বাকি 14টা হচ্ছে বেসরকারি, আর বাদ বাকি 84টা হচ্ছে বেসরকারি, কিন্তু সেটা অবৈধভাবে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তো বিএড ডিগ্রি সার্টিফিকেট শুধুমাত্র স্বায়ত্তশাসিত 2টা প্রতিষ্ঠান এবং সরকারি 14টা প্রতিষ্ঠান। চলুন দেখে নেওয়া যাক কোনগুলো, তারপর পর্যায়ক্রমে দেখব আমরা প্রাইভেটগুলো। তো স্বায়ত্তশাসিতের মধ্যে আছে 1 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, এখান থেকে বিএড ডিগ্রি বা বিএড অনার্স কমপ্লিট করা যাবে, মাস্টার্স হিসেবে এমএড ডিগ্রি কমপ্লিট করা যাবে। 2 নম্বরে হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে বিএড কার্যক্রম সেটা সম্পূর্ণ বৈধ। তারপর হচ্ছে ঢাকার মধ্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ দানমন্ডি ঢাকা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পুরুষ সদর ময়মনসিংহ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মহিলা সদর ময়মনসিংহ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর ফরিদপুর, সরকারি আব্দুর রব সেরনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ বরিশাল, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সদর রংপুর, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর পাবনা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা সদর খুলনা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর যশোর, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কোটবাড়ি কুমিল্লা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর ফেনী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বাকলিয়া চকবাজার চট্টগ্রাম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সদর সিলেট, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বোর্ড বাজার গাজীপুর অধিভুক্ত। যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, এই প্রতিষ্ঠানগুলো থেকে বিএড এমএড কমপ্লিট করলে বিনা সংকোচে নিশ্চিন্ত মনে আপনার সার্টিফিকেট আপনি শো করবেন, সাথে সাথেই সেটা অ্যাপ্রুভ হবে এবং আপনার যে অতিরিক্ত সুযোগ সুবিধা সেটি আপনি পেয়ে যাবেন। তো এগুলো আর কি 100% ঝামেলামুক্ত এবং কোনো সংশয় 1% সংশয় নেই। তো ইতোমধ্যে বাংলাদেশ সরকারের যে আইন বিষয়ক যে কমিটি সেখান থেকে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই সরকারি ছাড়াও বেসরকারি কিছু টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে যেগুলো বৈধভাবে পরিচালিত হচ্ছে এবং যে ইনস্টিটিউটগুলোর সার্টিফিকেট মানে বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করতে বলেছে
সেই কলেজগুলোর নাম এবং মোবাইল নাম্বার এবং ভর্তি সংক্রান্ত যত ধরনের বিস্তারিত তথ্য আপনারা পাবেন সেই উদ্দেশ্যে আমরা এই লিস্টটা তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। 14টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাড়াও যেসব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের সনদ বিএড স্কেল বা এমপিওভুক্ত অন্যান্য সুবিধার জন্য গ্রহণযোগ্য তা হলো: 1 নম্বর, সাতক্ষীরার হাজি ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ, মোবাইল 0171297668। 2, মহানগর টিচার্স ট্রেনিং কলেজ আজিমপুর ঢাকা 0178608855। 3, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন চাঁদপুর, মোবাইল 0181438519। 4, আমিরুল ইসলাম কাগুজি টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা খুলনা, মোবাইল 0192310532। 5, পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর, মোবাইল 0172062173। 6, কলেজ অব এডুকেশন বিএড বরিশাল 0171738865। 7, মুন্সী মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ যশোর 0171423592। 8, জয়পুরহাট বিএড কলেজ জয়পুরহাট, মোবাইল 0170771500। 9, মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ মঠবাড়িয়া পিরোজপুর, মোবাইল 0171472-9613। 10, বগুড়া বিএড কলেজ বগুড়া 0171363528। 11, দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ পটুয়াখালী 0171204-4545। 12, কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ কক্সবাজার, মোবাইল 0181901-4546। 13, পরশ পাথর ট্রেনিং কলেজ চট্টগ্রাম, মোবাইল 0171146925। 14, ডক্টর মিয়া আব্বাসউদ্দিন টিটি কলেজ মোরেলগঞ্জ বাগেরহাট, মোবাইল 0171457-3600। 15, যশোর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি যশোর 0171631-7926। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই 15টি হচ্ছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ। তো এই বেসরকারি হলেও সেটি বাংলাদেশ সরকার অনুমোদন করেছে, যার ফলে এখান থেকে সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করে আপনি বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি মানে যে কোনো প্রতিষ্ঠানে আপনি আপনার সার্টিফিকেট সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং যে প্রাপ্ত যে সুবিধা সেগুলো আপনি পেয়ে যাবেন। আর এছাড়া টোটাল 116টার মধ্যে তো বাকি যে 70টি ইনস্টিটিউট রয়েছে পুরো বাংলাদেশে, যেগুলো মাশরুমের মতো জন্ম নিয়েছে যে ইনস্টিটিউটগুলো, সেখান থেকে শত শত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখান থেকে
টাকা পয়সা খরচ করে, সময় নষ্ট করে শেখার তো তারা প্রশিক্ষণ নিচ্ছে। তো এই প্রশিক্ষণ আসলেও এমপিওর নীতিমালা বা জনবল কাঠামোর যেই সিদ্ধান্ত সেটাতে গৃহীত হয় না, বিধায় তাদের সার্টিফিকেটগুলো মূল্যায়ন করা হয় না, ফলশ্রুতিতে তাদের সময় এবং টাকা দুটোই অপচয় হয়। তো আপনার যাতে এই অপচয়টা না হয় এবং সময় এবং টাকার যে মানে আপনার অমূল্যায়ন, সার্টিফিকেট অমূল্যায়ন না হয়, সেজন্যই আমাদের এই ভিডিওটি নির্মাণ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই সতর্ক থাকেন সেটাই আমাদের প্রত্যাশা। তো এই ছিল আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয়টি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনি যদি মনে করেন যে এটি অন্য কারো, যে কোনো আপনার পরিচিত যে কারো এটি প্রয়োজন পড়তে পারে, তাহলে অবশ্যই সেটা শেয়ার করে তার কাছে পৌঁছে দেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি সাবস্ক্রাইব আশা করি, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তো পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।